আগে কিন্তু বলছি কথাটা মনে আছে পয়সা এখন হচ্ছে আমাদের কাছে অভিভাবক তাকে আমরা শিখে থেকে সবসময় পেয়ে থাকি সেই মহানেতা মঞ্চপ্রতিষ্ঠ কাছে সরকার আজকে আলোচনা সভা হচ্ছে আপনারা জানেন আমাদের দলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মন্ত্রী তাকে অনুকরণ রেখেছিল আওয়ামী লীগের কিশোর ভারতের তার কিছু আর্মি অফিসাররা সেখান থেকে তাকে মুক্তি নিয়ে এসেছিল আপনারা জানেন গত 5ই অগাস্ট একটা বিক্ষোভ হয়েছে ছাত্র জনতা মিলে সেই বিক্ষোভের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে চলে গেছে আমরা সেই মহানেতার সঙ্গে তার আদর্শে আমরা কাজ করি তার আদর্শকে আমরা প্রতিধারণ করি বলেই আজকে বাংলাদেশ জাতীয় দল এমন অবস্থা আছে কত বিপদ হিসেবে আমাদের দলের গত 16 বছর আমাদের নেতা নেত্রী গর্বিত সমর্থকবৃন্দ অনেক কষ্ট করে অনেক জ্ঞান জন্য অত্যাচার করে তারপরে ইনশাআল্লাহ আমরা কামিয়াব লাভ আমাদের দল তাদের শেষ নিয়ে জয়যুক্ত হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি চালান এবং বাংলাদেশের মানুষের আমরা সেই আশায় আছি আজকের দিনে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই তিনি এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তিনি আমাদের চাষাদের প্রতিষ্ঠা করেছিলেন আজকে সেজন্য আমরা কথা বলতে অতঃপর আমি আমার বক্তব্য কর্মকরা আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি আপনাদের সবাইকে চাষাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ তারকের হকদার আগামী দিনে তারা জিন্দাবাদ 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 জিন্দাবাদ।